আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত, বীজগণিতের 3.3। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং নোট করবে। তো আমি চলে যাচ্ছি 3.3 বীজগণিতের 1 নম্বর অঙ্কে। তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা খেয়াল করো। কতে আছে 35 - 2 তাহলে কতে আছে 35 - 2 এখানে বড় সংখ্যা হচ্ছে 35, ছোট সংখ্যা হচ্ছে 20। 35 - 2 তো বড় সংখ্যাটা থেকে আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে পাচ্ছে 5 থাকে, 5 থেকে 20 চলে গেলে থাকে। সব এখন খেয়াল করো খ নম্বরটা হচ্ছে 72 - 9। তার প্রথম সংখ্যাটা হচ্ছে 72 আর সেকেন্ড সংখ্যাটা হচ্ছে -90। তো দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে -90। তো বড় সংখ্যাটা থেকে আমরা ছোট সংখ্যাটা বিয়োগ করব। এক্ষেত্রে আমি -90 বড় সংখ্যাটা আগে নিয়ে আসছি, -90। আর এখানে 72 এর আগে কোনো চিহ্ন নেই, তো সেক্ষেত্রে আমরা বুঝতে হবে কোনো কাছে বুঝতে হবে কি আছে প্লাস। এখানে মনে করবো কি 72 এর আগে আছে প্লাস 72। তাহলে 2 আছে কত, 10 হবে 8, হাতে আমার 1 8, 7 - 8 = 9 হবে 1। আরো একটু খেয়াল করো, এখানে আছে 2, এখানে কোনো সংখ্যা নেই, শূন্য আসবে, শূন্যকে আমার কত ধরবো 10 ধরবো, 2 আছে কত হলে 10 হবে 8, হাতে আমার 1 - 7 = 8, 8 কত হলে 9 হবে 1। এখানে বড় সংখ্যাটা হচ্ছে 90, ছোট সংখ্যাটা হচ্ছে 72। তাহলে এখানে বড় সংখ্যাটা কেটে পাঠাচ্ছি মাইনাস 2 নম্বরটা খেয়াল করে দেখতে হবে তোমরা সবাই। 2 নম্বরটা হচ্ছে মাইনাস 15 - তাহলে 15 আগে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে -18। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে -15, তাহলে এখানে মাইনাস, তারপর ব্র্যাকেটের মধ্যে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে +18। এখানে 15 আগে হচ্ছে মাইনাস, 18 আগে হচ্ছে প্লাস, তাহলে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি? বড় সংখ্যাটা হচ্ছে 18। 18 থেকে আমরা -15 বিয়োগ করি, তাহলে বড় সংখ্যাটা সামনে নিয়ে আসছি। বড় সংখ্যাটা হচ্ছে 18 আর ছোট সংখ্যাটা হচ্ছে -15। তাহলে 5 আছে কত হলে 8 হবে, তাহলে প্লাসের 18 থেকে মাইনাসের 15 চলে গেলে থাকে 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। একইভাবে গ নম্বরটা খেয়াল করো সবাই, গ নম্বরের অঙ্কটা হচ্ছে -20, -1, এখানে খেয়াল করো ব্র্যাকেটের মধ্যে -20, তারপর হচ্ছে -13, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে -20, তাহলে এখানে 13 আগেও আছে -13, তাহলে দুটো সংখ্যা হচ্ছে বিয়োগ, যেমন মাইনাসের হচ্ছে 20, মাইনাসের হচ্ছে 13, তাহলে দুটো সংখ্যা হচ্ছে -13। এক্ষেত্রে আমি মাইনাসটা বসিয়ে নিচ্ছি
আর সংখ্যা দুটোকে যোগ করা হচ্ছে। তো মাইনাসের বিশ আর হচ্ছে মাইনাসের তেরো, তবে এই সংখ্যা দুটো আমি যোগ করছি, বিশ আর হচ্ছে এখানে তেরো, তাহলে কত হয়? বিশ আর তেরো হচ্ছে তেত্রিশ, মাইনাসের বিশ তেত্রিশ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাসের তেত্রিশ। সবাই খেয়াল করো, ও নাম্বারটা আমাদের, ও নাম্বার অঙ্কটা হচ্ছে তেইশ মাইনাস মাইনাসের ওয়ান টু। সবাই খেয়াল করো, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে, তাহলে খেয়াল করো ও নাম্বার প্রথম হচ্ছে তেইশ, তারপর হচ্ছে মাইনাস মাইনাসের বারো, প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের তেইশ তেইশ। তাহলে এখানে আছে মাইনাস, ব্রাকেটের মধ্যে আছে মাইনাস, মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, প্লাস বারো। আবার খেয়াল করো, প্রথম সংখ্যাটা তেইশ, তারপরে মাইনাস, তারপরেও মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে কী হয় এটা তোমার সবাই জানো, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। তাহলে প্লাসের তেইশ আর প্লাসের হচ্ছে বারো, তো দুটো সংখ্যা হচ্ছে প্লাসের, দুটো সংখ্যা আমরা যোগ করব, তিন আর দুই হচ্ছে পাঁচ, আর দুই আর একটা হচ্ছে তিন। তাহলে আমাদের আনসারটা হচ্ছে পঁয়ত্রিশ, প্লাসের তেইশ প্লাসের বারো যোগ করলে হয় পঁয়ত্রিশ। এখন খেয়াল করো সবাই, ছ নম্বর অঙ্ক, ব্র্যাকেটের মধ্যে মাইনাস বত্রিশ, এরপরে মাইনাস মাইনাস চল্লিশ। সবাই একটু খেয়াল করো, প্রথম হচ্ছে ব্র্যাকেটের মধ্যে মাইনাস বত্রিশ, তারপরে মাইনাস, তারপর হচ্ছে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে চল্লিশ, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের মাইনাস বত্রিশ, মাইনাস বত্রিশ, এরপর এখানে হচ্ছে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি অবশ্যই তোমাদের সব মনে আছে, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে প্লাস চল্লিশ। আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে মাইনাসের বত্রিশ, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে প্লাসের চল্লিশ, তাহলে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি? দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে চল্লিশ, তাহলে চল্লিশ থেকে আমরা এই বত্রিশ বিয়োগ করব। তো সেক্ষেত্রে আমি বড় সংখ্যাটা সামনে নিয়ে আসছি তোমাদের সুবিধা। প্রথম হচ্ছে আমাদের চল্লিশ, এখানে প্লাস দেওয়ার, প্লাস দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, প্লাস দিলে দিলাম, না দিলে ভুলতে হবে, কোনো প্রথমে যে সংখ্যাটা থাকে কোনো কিছু না থাকলে ভুলতে হবে, সেটা হচ্ছে প্লাস। তাহলে প্লাসের চল্লিশ মাইনাস হচ্ছে বত্রিশ। তাহলে খেয়াল করো, প্রথম সংখ্যাটা হচ্ছে চল্লিশ আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে মাইনাস বত্রিশ, তাহলে যে চল্লিশ থেকে বত্রিশ চলে গেলে থাকে কত? আট। চল্লিশ থেকে বত্রিশ চলে গেলে আমাদের অবশিষ্ট থাকে আট, আমাদের অ্যান্সারটা হচ্ছে আট। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা নোট করেছো, প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলো তোমরা বাড়িতে সবাই চেষ্টা করবা। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবে, ভালো থাকবে।